राधे राधे। रामायणের সবরীকে আমরা সবাই জানি, যিনি প্রত্যেক দিন ভগবান শ্রীরামের আসার অপেক্ষায় তার বাড়ি, উঠোন, রাস্তা সমস্ত কিছু ঝাড় দিতেন, যাতে শ্রীরাম যখন আসবে তখন তার পায়ে যেন ধুলো না লাগে। ঠিক সেই রকমই একদিন সবরী তার রাস্তা, উঠোন সমস্ত কিছু ঝাড় দিচ্ছিলেন, আর ঠিক সেই সময় এক ঋষি তার উঠোনে এসে দাঁড়ান। কিন্তু যেহেতু সবরী তখন ঝাড় দিচ্ছিলেন, তখন সেই ধুলো ঋষির গায়ে লেগে যায়, আর সেই ধুলো লাগার কারণে ঋষি প্রচণ্ডভাবে ক্রোধিত হন এবং তিনি সবরীকে বকাবকি করতে লাগেন যে আমি এই মাত্র স্নান করে এলাম আর তোমার কারণে আমার গোটা গায়ে ধুলো লেগে গেল, আমাকে আবারও স্নান করতে হবে। এই ভেবেই তিনি আবারও নদীতে স্নান করতে যান। কিন্তু যেই না তিনি নদীতে পা রাখেন, অমনি গোটা নদীর জল অপরিষ্কার হয়ে যায় এবং তাতে বড় বড় পোকা হয়ে যায়। যে বিষয়টা দেখে তিনি বুঝতে পারেন যে হয়তো সবরীর কারণেই এই সমস্ত কিছু হয়েছে, তার অপবিত্র ধুলো আমার গায়ে লেগেছে তাই এই নদীর জল নোংরা হয়েছে। এই ভেবেই তিনি মনে মনে ঠিক করেন যে ভগবান শ্রীরাম যখন আসবেন তখন শ্রীরামের চরণ ধুলি এই জলের মধ্যে দিতে হবে, তাহলে এই জল আবার পবিত্র হয়ে যাবে। এই ভেবেই তিনি অপেক্ষা করতে লাগেন। কয়েক বছর পর যখন শ্রীরাম সবরীর সঙ্গে দেখা করতে আসেন, ইনি হলেন সেই সবরী যিনি প্রভু শ্রীরামকে তার এটো কুল খাইয়েছিলেন যাতে ভগবান শ্রীরামের কুল খেয়ে টক না লাগে। সবরীকে দেখা করে ভগবান শ্রীরাম অতি প্রসন্ন হয়েছিলেন এবং ভক্তের মান রক্ষা করতে তিনি কিন্তু এটো কুলও খেয়েছিলেন। কিন্তু যখন শ্রীরাম সবরীর সঙ্গে দেখা করতে আসেন তখন ঋষিমুনিরাও ভাবে তাদের নদীর জল তাদেরকে পবিত্র করতে হবে। এই ভেবে তারা শ্রীরামকে সেই নদীর কাছে নিয়ে যান। কিন্তু শ্রীরাম সেই জলের মধ্যে চরণ রাখতেই সেই নদী আরও নোংরা হয়ে যায় এবং তাতে এবার আরও বড় বড় পোকামাকড় হয়ে যায়। যে বিষয়টা দেখে তারা কিছুই বুঝে উঠতে পারেন না, তারা ভেবেই পাচ্ছিলেন না যে এসব কি হচ্ছে না। তখন শ্রীরাম বললেন, একমাত্র প্রকৃত ভক্তের স্পর্শেই এই নদীর জল আবার পবিত্র হবে। এই বলেই তিনি সবরীকে ডেকে পাঠান এবং সবরী যেই না জলের মধ্যে নিজের চরণ ডোবায়, অমনি সেই জল পবিত্র হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, সুন্দর হয়ে যায় এবং তার সমস্ত পোকা মরে যায়। সবরীর স্পর্শে নদী পরিষ্কার হতেই, পবিত্র হতেই ঋষি নিজের ভুল বুঝতে পারেন এবং প্রভু শ্রীরামের লীলাও বুঝতে পারেন। তাই তিনি শ্রীরাম এবং সবরীর কাছে ক্ষমা চান। ভক্তের মান রক্ষা করতেই তিনি এমন লীলা করেছিলেন যে চরণ স্পর্শে গোটা সৃষ্টি পবিত্র হয়ে যায়। শুধুমাত্র সবরীর মান রক্ষা করতে সেই চরণ স্পর্শ দিয়ে তিনি নদীকে অপবিত্র করেছিলেন। তাহলে দেখেছেন তো, ভগবান নিজের ভক্তদেরকে এত ভালোবাসেন যে নিজের মান থাকুক বা না থাকুক কিন্তু ভক্তের মান যেন কখনো নষ্ট না হয়। তাই প্রেম সে বলুন, জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।